আমি গার্গী মিত্র, আমি গরিফাগা স্কুলের টিচার, নৈহাটিতেই বাড়ি। তো এবছর প্রথম এসেছি আমি JDS পাবলিক স্কুলে ছেলের আঁকার জন্য সিট অ্যান্ড ড্র কম্পিটিশানে। তো প্রথমবার অ্যাট এ গ্ল্যান্স আমার স্কুলটা দেখে ভীষণ পছন্দ হয়েছে। প্রথম কথা তো পরিবেশ, এনভায়রনমেন্টাল ভীষণ, মানে হিউম্যান ফ্রেন্ডলি, এখানে পলিউশন একটুও নেই, আর ক্যাম্পাসটাও ভীষণ সুন্দর। মাঠ যেটা রয়েছে অনেকটা বড়, অনেক বাচ্চা যদি একসাথে গ্যাদার্ড হয়ও তো এখানে পড়ে যাওয়ার চান্সটা কম, বা ধাক্কাধাক্কিতে আহত হওয়ার চান্সটা কিন্তু অনেকটাই কম। আর এখানে অনেক রকম রাইডস আছে, আমার ছেলে দেখে তো খুব পছন্দ হয়েছে, বলছে মা আমি স্কুলে ভর্তি হব। তো আমার ইচ্ছা আছে পরবর্তীতে অ্যাডমিট করানোর। আর টোটালে আমার ক্যাম্পাসিং এবং এখানকার সিস্টেম, একটা সিট অ্যান্ড ড্র কম্পিটিশান অর্গানাইজ করতে গেলে এবং এত বিপুল সংখ্যক স্টুডেন্ট নিয়ে অর্গানাইজ করা কতটা সুষ্ঠুভাবে হতে পারে সেটা কিন্তু এখানে দেখার মতো। আমি অনেক জায়গাতেই ছেলে আমার পার্টিসিপেট করে, টেক পার্ট করে, সেখানে অনেক জায়গাতেই আমি গেছি। বসার জায়গাটাও অনেক জায়গায় পাইনি, দাঁড়িয়ে থাকতে হয়েছে টানা 1.5-2 ঘন্টা। কিন্তু এখানে এতটা বড় জায়গা আর এত সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট সব কিছুর, দ্যাটস ভেরি গুড, আমার খুব পছন্দ হয়েছে।